16 ফেব্রুয়ারি রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, RSS নেতা দীনদয়াল উপাধ্যায়ের 63 ফুট উঁচু মূর্তি ও তার স্মৃতিতে তৈরি সংগ্রহশালার উদ্বোধন করলেন। 2. মহাকাল এক্সপ্রেস চলবে 3 জ্যোতির্লিঙ্গ ধাম, বারাণসী, উজ্জয়িনী ও ওঙ্কারেশ্বরের মধ্যে। রবিবার 16 ফেব্রুয়ারি এই ট্রেনের প্রথম যাত্রা শুরুর সবুজ সংকেত দেন প্রধানমন্ত্রী। 3. আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল পরপর 3বার মুখ্যমন্ত্রী হিসাবে রেকর্ড করলেন। 4. নোবেল করোনা ভাইরাস তথা কোভিড-19 সংক্রমণে বিধ্বস্ত জিনের পাশে দাঁড়াতে নিজেদের বার্ষিক শস্য বপন উৎসবকে বেছে নিলেন মণিপুরের নাগারা। উকরুলের লাইগাইনি উৎসবের মাঠে রবিবার 1002 নাগাগুরু মাসাংভার গানে গলা মিলিয়ে চীনের জন্য প্রার্থনা করলেন। 5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দত্তক নেওয়া উত্তরপ্রদেশের ডোংরি গ্রামের রিক্সাচালক মঙ্গল কেওয়া তার মেয়ের বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছে ইচ্ছে প্রকাশ করে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণপত্র দিয়ে এসেছিলেন। তিনি যেন তার মেয়ের বিয়েতে উপস্থিত থেকে তার মেয়েকে আশীর্বাদ দেন। 6. রবিবার 16 ফেব্রুয়ারি শক্তিশালী ঝড় ডেনিসের দাপটে ব্রিটেনের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গেল। এই ঝড়ের বেগ ছিল 150 কিমি। 7. দিল্লির মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল লিটিল মাফলার ম্যানেরা, এক আপ সমর্থকের ছেলে অব্যায়ন তোমর, তার নাম রাখা হয়েছিল বেবি মাফলার ম্যান। 8. পশ্চিমবঙ্গের প্রথম হেরিটেজ হতে চলেছে নদিয়া নবদ্বীপ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে আগামী 24 ফেব্রুয়ারির নবদ্বীপ পৌরসভায় এই বিষয়টি গুরুত্বপূর্ণ বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ পুর প্রধান বিমান কৃষ্ণ সাহা জানিয়েছেন যে নবদ্বীপে প্রথম যে কাজটি করতে বলা হয়েছে তা হল শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো। 9. NBA অল স্টার ম্যাচে সেরা খেলোয়াড় পাবেন বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের নামাঙ্কিত ট্রফি।